তো বন্ধুরা, আজকে আমরা কেচ ফাইল তৈরি করবো। সেক্ষেত্রে যদি আমরা শুরু থেকে শুরু করি সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি এখন যদি দেখাই একটি অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটি কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ডাউনলোড সেকশানে যাব। সেখান থেকে আমাদের কোন কোন ফাইলগুলি কেসের জন্য প্রয়োজন সেই ফাইলগুলি আমরা ডাউনলোড করব এবং সেখান থেকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা এখান থেকে প্রথমে যে সিটিজেন সেকশান রয়েছে এই সিটিজেন সেকশানে আমরা ক্লিক করে দেবো। তারপরে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট এই সেকশানে ক্লিক করব। তারপরে বন্ধুরা, আমরা এখান থেকে রিকোয়েস্ট টাইপ এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। এখানে কিন্তু অনেকগুলি সেকশান রয়েছে, সেকশনগুলি আমরা ফলো করবো। এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে আমরা এখানটাতে ক্লিক করে দেবো, এখানে টিক করব। তারপরে আমরা যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছিলাম সেই নাম্বারটি আমরা এখানে এন্টার করে দেবো। তো আমরা এখানে প্রথমে লিখব MUTE, তারপরে আমরা লিখব 2023, তারপরে লিখব 1511, তারপরে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে লাস্টের সংখ্যা সেই সংখ্যাগুলি আমরা এখানে লিখে দেব। তো আমরা এখান থেকে 11396 এটি দেওয়ার পরে আমরা এখানে নিচের ক্যাপচাগুলি ফিল করে দেব। তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমাদের ফর্মে কিন্তু সম্পূর্ণভাবে আমরা কী কী অ্যাপ্লিকেশন করেছি, সেখানে কী কী জমা দিয়েছি, কতটা পরিমাণ সম্পত্তি আমরা ট্রান্সফার করতে চাই, সব বিস্তারিত কিন্তু এখানে রয়েছে। এবারে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে পুনরায় আমরা রিকোয়েস্ট টাইপে ক্লিক করে এখান থেকে মিউটেশন ডিক্লারেশন ফর্ম এই সেকশানে ক্লিক করব। পুনরায় আমরা আবার মিউটেশন নাম্বারটি এখানে এন্টার করব। বন্ধুরা, এটি আমাদের ডিক্লারেশন ফর্ম। তো আমরা এখান থেকে পুনরায় আবার ব্যাকে চলে যাব। তো বন্ধুরা, পুনরায় আমরা কিন্তু রিকোয়েস্ট টাইপ সেকশানে এই সেকশানে ক্লিক করে দেবো। এখান থেকে স্ক্রোল ডাউন করবো, এখানে পেমেন্ট রিসিপ্ট এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার যেটি রয়েছে আমাদের সেটি আমরা টাইপ করে দেবো। এবারে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। ডাউনলোড এগের এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। এবারে বন্ধুরা, এটি কিন্তু আমাদের একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এখানে আমরা দেখে নেব আমাদের যে কেস নাম্বারটি জেনারেট হয়েছে সেই কেস নাম্বার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 16638। ঠিক, এবারে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আমরা এতক্ষণ ধরে এন্টার করেছি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে। তো এবারে বন্ধুরা, এখান থেকে আমরা দেখে নেব এখানে কী বলা হচ্ছে। এখানে কিন্তু বলা হচ্ছে ইউ ক্যান ভিউ ইউর কেস স্ট্যাটাস ফ্রম সিটিজেন সার্ভিস। সিটিজেন সার্ভিস সেকশনে যেয়ে কিন্তু এই কেস স্ট্যাটাস বর্তমান কী রয়েছে সেটি কিন্তু দেখা যাবে। মিউটেশন স্ট্যাটাস মেনু, তারপরে কিন্তু প্লিজ ব্রিং দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ হেয়ারিং। যেদিন আমার হেয়ারিং ডেট পড়বে সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু সবই নিয়ে যেতে হবে, সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের যে কেস নাম্বারটি রয়েছে এই কেস নাম্বারটি আমরা নোট করে নেব। আমরা এখান থেকে চাইলে এটি কপি করে নিতে পারি। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা সিটিজেন সেকশনে ক্লিক করব। এবারে আমরা এখান থেকে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশানে ক্লিক করব। এখান থেকে মিউটেশন স্ট্যাটাস এই সেকশানে আমরা ক্লিক করে দেব। এবারে বন্ধুরা, বর্তমান জমি যে ঠিকানাটিতে রয়েছে সেই ঠিকানা আমরা এখান থেকে এন্টার করে দেবো। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব প্রথমে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে এই জমিটি রয়েছে। তারপরে এখান থেকে ব্লক সিলেক্ট করে নেব, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটি হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করে নিলাম। এবারে আমাদের যে কেস নাম্বারটি রয়েছে সেই কেস নাম্বারটি আমরা এখানে এন্টার করে দেবো। তো আমরা প্রথমে লিখব MN, তারপরে আমরা 2023 আমরা দিয়ে দিলাম। এবারে আমরা এই যে নিচে ক্যাপচাগুলি রয়েছে এই ক্যাপচাগুলি দেখে দেখে ফিল করে দেবো। তারপরে বন্ধুরা, আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে এখানে আমরা ক্লিক করে দিলাম। নিজের ডিটেলস কিন্তু চলে এলো, এখানে কেস নাম্বার দেখতে পাবো, এখানে কেস ডেট দেখতে পাবো, এখানে ডিড নাম্বার দেখতে পাবো, অর্থাৎ দলিল যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেখতে পাবো। তারপরে আমরা
তারপর বন্ধুরা এখানে ডেটটি দেখতে পাবো, তারপরে যে বায়ার যিনি কিনেছেন তার নাম কিন্তু আমরা এখানে দেখতে পাবো, তারপর কেস স্ট্যাটাস এখানে ডিসপোজড হয়ে গেছে, এই কেসটি কিন্তু সম্পূর্ণভাবে ফয়সলা হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে এই বাটনটি ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচে স্ক্রোল ডাউন করলে এখান থেকে দেখতে পাবো কার থেকে কিনেছে, কতটা পরিমাণ জমি তিনি কিনেছেন, বিস্তারিতভাবে করে আমরা চেক করে দেখতে পাবো। যদি আমাদের এই কেস, যদি আমাদের এই কেসের স্ট্যাটাস এখানে ডিসপোজড না হয়ে থাকে, শুধু রেজিস্টার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটি নোটিশ পেয়ে যাব, মিউটেশন নোটিশ। আমরা এখানে একটি অন্য কেস নাম্বার দিয়ে নোটিশটা চেক করে নেব। তো আমাদের লাস্টের যে কেস নাম্বারগুলি রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেব, এখানে নতুন একটি কেস নাম্বার আমরা দিয়ে দেব। এবারে আমরা এখানে ক্যাপচা ফিল করব, এবারে আমরা নিচে স্ক্রোল ডাউন করব, এখানে কিন্তু নোটিশ অলরেডি দেওয়া রয়েছে, নোটিশের উপরে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা এই নোটিশটি কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল। এভাবে করে আপনি কিন্তু একটি নোটিশ পেয়ে যাবেন। এখানে কিন্তু বাদী বিবাদীর নাম রয়েছে, এখানে কিন্তু বাদীপক্ষের নাম রয়েছে, যিনি বিবাদী রয়েছেন তার নাম কিন্তু নিচে রয়েছে। এই নোটিশটা একটি ইনভলপে ভরে সেটি কিন্তু পোস্ট করতে হয়, এটি কিন্তু নিয়ম। পোস্ট যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার হেয়ারিংয়ের দিনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, অফিসার কিন্তু বলতে পারে যে আপনি চিঠি পোস্ট করেছেন সেটির ডকুমেন্ট নিয়ে আসুন, সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। অতএব যখনই আমরা কোনো কেস ফাইল তৈরি করব হেয়ারিংয়ের জন্য, সেই নোটিশটি যেন আমরা অবশ্যই অবশ্যই যে বিবাদী পক্ষ রয়েছে তাদেরকে যেন পোস্ট করে দিই। তো বন্ধুরা আমরা এতক্ষণে দেখে নিলাম কোন কোন ধরনের ডকুমেন্ট আমরা একত্রিত করে সেগুলি কেসের জন্য তৈরি করতে পারি। এবারে আমরা যদি আমাদের যে মিউটেশন নাম্বার রয়েছে এখানে যদি আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় যদি জমি কী ধরনের কাজে আমরা ব্যবহার করবো, সেক্ষেত্রে যদি কোনো ব্যবসায়ী পারপাস অথবা বাস্তু ভিটে রেকর্ড করার জন্য আমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তো আমরা আমাদের পেমেন্ট সেকশানে চলে যাবো, এখান থেকে এক মিনিট পেমেন্ট সেকশানে আমরা চলে যাব। তো বন্ধুরা এখানে ফিস পেমেন্ট এই সেকশানে আমরা ক্লিক করে দেব। এই ফিস পেমেন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে টাইপ সিলেক্ট করব, কোন ধরনের ফিস আমরা পেমেন্ট করতে চাই, এখানে মিউটেশন সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা আমাদের যে মিউটেশন নাম্বারটি রয়েছে সেই মিউটেশন নাম্বারটি আমরা দিয়ে দেবো। যদি আমরা বিগত সময়ে যে নাম্বারটি ব্যবহার করেছি ওই নাম্বারটি যদি আমরা এই মুহূর্তে ব্যবহার করি সেক্ষেত্রে কী দেখতে পাবো সেটি আমরা এখান থেকে দেখে নেবো। তো আমরা এখান থেকে নাম্বারটি সিলেক্ট করে নিলাম, এবার আমরা ভিউ সেকশানে ক্লিক করে দেবো, এখানে আমরা দেখতে পাবো প্লিজ এন্টার প্রপার রেফারেন্স নাম্বার বলছে, এটির একটি কারণ রয়েছে। এই নাম্বারগুলি আমরা এখান থেকে ডিলিট করে দেব কিছুটা অংশ। এবারে আমরা নতুন একটি নাম্বার এখানে এন্টার করব, এবারে আমরা এখানে ক্যাপচা ফিল করব, এবারে আমরা ভিউ সেকশনে ক্লিক করে দেব। এবারে কিন্তু বন্ধুরা বলছে এখানে ১৬০ টাকা পেমেন্ট করতে হবে, এটির একটি কারণ আপনি এখানে যতবারই ঠিক নাম্বার দেন না কেন যেগুলো পেমেন্ট হওয়ার প্রয়োজন অথবা করার প্রয়োজন সেগুলি ছাড়া কিন্তু এখানে কোনো নাম্বারই নেবে না। তো বন্ধুরা যেগুলি আমাদের পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা পেমেন্ট রিসিপ্ট সেকশনে যাব, ওখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করলে কিন্তু আমাদের কেস নাম্বার চলে আসবে। আর যখন আমাদের কোনো পেমেন্ট করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা এই সেকশানে এসে পেমেন্টটি সম্পূর্ণ করার পরে আমরা জিআরএন সার্চ করব, তারপর পেমেন্ট রিসিপ্ট সেকশানে যাব, সেখানে গেলেই কিন্তু কেস নাম্বারটি পাবো, তার আগে কিন্তু পাবো না। আমাদের কিন্তু একবার যতই আমরা ভালোভাবে পেমেন্ট সাকসেসফুল করে থাকি জিআরএনটা সার্চ করে যাওয়া ভালো, একবার সার্চ করে গেলে আর পরবর্তীতে সমস্যা তৈরি হবে না। যদি আমরা জিআরএন সার্চ করে না যাই সেক্ষেত্রে অনেক অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। সুতরাং বন্ধুরা এই সামগ্রিক ফর্মগুলিকে আমরা একত্রিত করে আমাদের যে ডিড রয়েছে রেজিস্টার্ড ডিড, সেই ডিডটির যে জেরক্স রয়েছে সেই জেরক্স আর যিনি কিনেছেন তার এক কপি আধার কার্ড, এগুলিকে নিয়ে যদি আমরা ঠিকঠাক অফিসে হিয়ারিংয়ের দিন চলে যাই, নোটিশের মাধ্যমে কিন্তু হিয়ারিং ডেট জানিয়ে দেওয়া হবে, তাহলে আমাদের আর কোথাও কোনো সমস্যা তৈরি হবে না, খুব সুন্দরভাবে আপনি আপনার জমিতে আপনার নামে ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন। আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।